মুর্শিদাবাদের কান্দি মহকুমায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংখ্যা মাত্র এক। এর ফলে অসংখ্য মামলা বছরের পর বছর বিনা বিচারে ঝুলে থাকে। চরম হয়রানির শিকার হন বিচার প্রার্থীরা। মহকুমার সাধারণ বিচার প্রার্থীদের কথা মাথায় রেখে কান্দিতে আরও একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তৈরির আবেদন জানানো হল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার কাছে। শনিবার বিচারপতি মান্থা কান্দি মহকুমা আদালত পরিদর্শনে যান। এই আদালত পরিদর্শনকালে আইনজীবীদের একাংশ তার কাছে আবেদন করেন, যত শীঘ্র সম্ভব এই মহকুমায় অন্তত আরও একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত নির্মাণ করে দেওয়ার জন্য। আইনজীবীদের এই আবেদন শুনে বিচারপতি মান্থা যত শীঘ্র সম্ভব এই ব্যাপারে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। কলকাতা আদালতের সহকারী বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ও মুর্শিদাবাদ জেলা ও দায়রা জজ ভাস্কর ভট্টাচার্যের সঙ্গে বিচারপতি মান্থা কান্দি মহকুমা আদালতের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন। কি কারণে হাইকোর্টে বিচারপতি পরিদর্শন? যা বলার এখানে মানে সুকান্ত মুখার্জি প্রেসিডেন্ট আছে বলছেন, এটা রুটিন পরিদর্শন আসেন গত বছরে এসে হাইকোর্টে বিচারপতি এখানে পরিদর্শন আসছে, এটা হচ্ছে রুটিন পরিদর্শন। কারণ নিয়ম হচ্ছে বছরে একবার করে ওনারা আসেন, যারা জোনাল জজ আছেন, এখন রাজশেখরণ মান্থা সাহেব আছেন এবং আমাদের ওনার সঙ্গে আছেন পার্থসারথী চ্যাটার্জি মহাশয়, ওনারা দুজনে এসেছেন, দেখছেন বিভিন্ন কোর্টের কী পেন্ডিং কেস আছে। এই যে লিটিগেন্টরা আমাদের এখানে যে মানে জিএম কোর্টে দু বছর তিন বছর বাদে দিন পড়ে, আমাদের এখানে দুটো ম্যাজিস্ট্রেট কোর্ট এবং থাউজেন্ড অফ লিটিগেশন সাফার করছে, বছর পর বছর মামলা চলে, আমাদেরকে লয়ার দেখে এই কৈফত্য দিতে হয়। সেটা দেখা যাক ওনারা কী করছেন। ওনারা এসেছেন, প্রত্যেকটা ঘর ইন্সপেকশন করলেন, কজলিশগুলো দেখলেন যে কীরকম লঙে ডেট করছে না কী পড়ছে, তা ইনস্ট্রাকশন দিয়ে যাবেন সেইভাবে। আমাদের দাবি বলতে কিছু নাই, কারণ আমরা দাবি শোনার মানে পেশ করার মতো সময় পাই, আমরা ইয়ে পাচ্ছি না, অবকাশ পাচ্ছি না। আমাদের লিখিত যেটা দাবি আছে, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি, জিএম কোর্টটা এবং আমাদের একটা সাবজজ কোর্ট ইমিডিয়েট আমাদের দরকার। কেন সেটা কেন হচ্ছে? এখানে জিএম কোর্টে প্রায় 20,000 মামলা পেন্ডিং আছে, একটা মামলা দিন পরে দু বছর বাদে খোরপোস মামলা, খোরপোস যেগুলো মেনটেন্স সেগুলো তো মানে বেশিরভাগ সাফার করছে, এবং যেখানে সিভিল মামলা দিনের পর দিন আসছে মামলা হচ্ছে না, জজ সাহেবরাও মানে যে যা পেন্ডিং আছে সেই অনুযায়ী পর্যাপ্ত বিচারক নাই, নকল টকল পাওয়া যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সুকান্ত মুখার্জি তো জাজ সাহেবকে আমরা কান্দি বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওনাকে স্বাগতিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে আমাদের এখানে পরিদর্শনে এসছেন, ওনাকে সদ্য প্রণাম জানাই আমাদের বার অ্যাসোসিয়েশন কান্দি থেকে। আমি আরও একটা আমাদের সবচেয়ে যেটা মারাত্মক বিষয় যেটা হচ্ছে কান্দি বার অ্যাসোসিয়েশনের এখানে 12টা 5টা থানার ভিতরে যতগুলো কেস আছে তার ভিতরে লন্ডনের জিএম কোর্ট, যেখানে যে মহিলারা এখানে খোরপোশের কেস করতে আসছে বা বিচার চাইতে আসছে, এক একটা কেস মোটামুটি 2.5 বছর 2 বছর পর ডেট পড়ছে। আজকে যদি কজলিস্টটা চেক করা হয় তাহলে মোটামুটি 2025 সালের আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে ডেট পড়ছে। তাহলে একটা মহিলা কোনোরকমভাবে তার খোরপোষ আদায়ের জন্য যে দীর্ঘদিন এক একটা মহিলার কেসের 7 বছর 8 বছর পর তারপরে তার এসে হচ্ছে আর হচ্ছে কোনোরকম সুবিধা পাচ্ছে না। আমাদের একটাই দাবি কান্দি বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে আমাদের এখানে ইমিডিয়েটলি একটা জিএম কোর্ট যেন অবশ্যই হয়। আমাদের সে কথা বলার এখন সুযোগ পায়নি, এর আগেও জোনাল জাজ বিভিন্ন ডিস্ট্রিক্ট জাজ এসেছিলেন পরিদর্শন করে গিয়েছেন, আমাদের তারপরে জিএম কোর্টও পরিদর্শন করে গিয়েছেন, কিন্তু তার রেজাল্ট কিছু হয়নি। এবং দেখা যাক আমাদের মাননীয় সাহেব এসে পরিকাঠামো সমস্ত রেডি, সমস্ত কিছু রেডি আছে, কিন্তু যা হোক এখন জোনাল জাজ সাহেব এসেছেন, মাননীয় সাহেব এসে যদি আমাদের কিছু ব্যবস্থা করে হয়তো আমাদের লোক এখানে বিচারটা পাবে। তাছাড়া 1-1-25 সালের নভেম্বর ডিসেম্বরে ডেট পড়ছে, এই কারণে আপনার কি মনে হয় পরিদর্শনের পর আপনাদের সমস্যার সমাধান হবে? অবশ্যই আশা করছি, যেহেতু সাহেব এসছে আমাদের জিএম কোর্ট অবশ্যই যেন দ্বিতীয়টা হবে। পরিদর্শন করলেন কি বললেন উনি? আমি অ্যাডিশনাল সেশন জাজ পরে সাবজজ কোর্টে টিটি হিসাবে চার্জে আছি, উনি কজলিস্টটা দেখলেন, দেখার পর কেসগুলো কেন ডিলে হচ্ছে সেটা উনি অবজার্ভ করার চেষ্টা করলেন, বেশিরভাগ কেসে একটু দূরে দূরে দিন পড়ছে এবং
মানে সমন পাঠানো সত্ত্বেও সাক্ষী আসছে না, বা ওয়ারেন্ট পাঠানো সেটা এক্সিকিউট হচ্ছে না, বা দেখা গেল ডেথ রিপোর্ট কল ফর হয়েছে, মামলাটা পেন্ডিং হয়ে যাচ্ছে, ডিসপোজাল হচ্ছে না, এইসবগুলো দেখার জন্য উনি বললেন যে আপনারা এগুলো অর্ডারটা আমি ডাইরেক্ট থানায় পাঠান, যদি দেখা যায় যে জজ সাহেবের অর্ডারটা ক্যারি আউট হচ্ছে না তাহলে উনি বললেন যে আপনি ডাইরেক্ট এসপিকে লিখুন যে এই অর্ডারগুলো ঠিকমতো কমপ্লাই হচ্ছে না, এগুলো আপনি ডাইরেক্ট এসপিকে লিখুন, তারপরে যদি মানে সেটা কোনো ব্যবস্থা না হয় তারপর আমরা সেটা দেখব। মূলত পুলিশের পুলিশের গাফিলতির কারণে কি এটা হচ্ছে? মানে অনেক ক্ষেত্রে পুলিশের গাফিলতি তো আছেই, কারণ মামলাগুলো ডিসপোজাল হচ্ছে না, ডেথ রিপোর্ট লার্নেড কোর্ট কল ফর করছেন, কোনোরকম ওনারা কোনো রিপোর্ট দিচ্ছেও না, আবার কেন পা রিপোর্টটা এলো না সেই মর্মেও কোনো ক্লারিফিকেশনও ওনারা দিচ্ছে না, ফলে আমরা পরপর ডেটটা পড়েই যাচ্ছে, মামলাগুলো ডিলে হচ্ছে। লর্ড এসছেন এখানে, কোর্টের অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে একটা আমাদের মেন দাবি হচ্ছে একটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট খুব প্রয়োজন, সেটা আমরা অনেক দিন ধরে দাবি করে আসছি। এই একটা কোর্ট আছে, সেই কোর্টে আমাদের দেড় বছর দু বছর পরে দিন পরে, যে কারণে বিচার ব্যবস্থা খুব ব্যাহত হচ্ছে। তো আমাদের দাবি আছে, সেই দাবিতে যাতে পূরণ হয় সেটা আমরা দাবি রাখছি এখনও, যাতে তাড়াতাড়ি খোলা হয় আর একটা জেম ফার্স্ট ক্লাস কোর্ট। এটা রুটিন পরিদর্শন, যেটা জোনাল জাজ আসে মাঝে মাঝে এখানে, সব রকম কোর্টের যে সমস্যা আছে, অনেক রকম সমস্যা, সেগুলো যাতে আমাদের সমস্যাগুলো মিটে যায় সেই বিষয়ে রুটিন পরিদর্শন বিশেষ আমরা দাবি জানিয়েছি, বিশেষ করে জিএম কোর্ট। হ্যাঁ, সেকেন্ড আর একটা কোর্ট, যেটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।